আচ্ছা নেটটা ক্লিয়ার আছে, আমি তো ওয়াইফাইতে চলে আসলাম, দেখো তো। হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা, আমি ফারহানা লিমা, আমার পেজ ফারহানাস ব্যাগ বাফের থেকে সন্ধ্যার লাইভে চলে আসলাম। একটু দেরি হলো আজকে, আর কি করার, মানে রোজা রেখে যা সবার যে অবস্থা আমার একটু সেই অবস্থা, মাঝে মাঝে হয় না সারাদিন, আজকে অফিসে আসলে কাজ হয়েছে। তো যাই হোক, ইনশাল্লাহ আপনার ভালো কিছুই পাবেন, হয়তো ভালো একটা ডিসকাউন্টের বেশ কিছু ব্যাগের একটা লাইভ হয়তো শীঘ্রই পাবেন ইনশাল্লাহ। সো আমি আজকে বেশ কিছু আবার সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে চলে আসলাম, আমার কাছে ব্যাগগুলো অনেক বড়। ব্যাগটা দেখাও আপু। আচ্ছা আপু, দেখাচ্ছি গো আপু, একটু ধৈর্য ধরেন আপু, একটু ধৈর্য ধরেন আপু, একটু সাথে থাকেন। আমি আজকে খুব শর্ট একটা লাইভ করব। হ্যাঁ, আমার আসলে মানে এনার্জি লেভেলটা খুবই কম আজকে, সো একটু শর্ট লাইভ করব। নেন্সি আপু, হ্যালো মাই ডিয়ার আপু, হ্যালো আপু, কেমন আছেন? পরিবারের সবাই কেমন আছে? প্যাট্রিশিয়া কেমন আছে? রাবাতুত হেমাশপি আপু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন কিনা বলেন। কিউটি আপি, এটা কেমন আছো তুমি? আপু আমি তো ভালো আছি। মাশপি সহ আপনার কেমন আছেন বলেন তো, ভাইয়া শরীর কেমন আছে? নেন্সি আপু, লাভ লাভ লাভ। আমার একটু আগে খুব ঘুম আসছিল, আমি একটু মানে রেস্ট নিয়েছি, এখন একটু ভালো লাগছে। বড় ব্যাগটা দেখো আপু, জারো যাবিন আপু, হ্যাঁ দেখাচ্ছে আপু, একটু সাথে থাকেন। শানাস পারভিন আপু, হ্যালো বিউটিফুল, সারাদিন অনেক কাজ করে এখন কেমন আছে? এই যে আপু আল্লাহ রাখছে, মাশাআল্লাহ, আপনি ইনকোয়ারি করছিলেন তাই না? আমি না থাকলে আপুটা বলে কোথায় গেল কোথায় গেল, আপুটা অনেক সুইট। আর আব্বাতে মাশপি আপু, অ ক্লিয়ার আপু, থ্যাংক ইউ সো মাচ। সোহান সুরা আপু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন কিনা বলেন তো। আপু কেমন আছেন? আপু আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। সোহান সুরা আপু, আপনি ভালো আছেন কিনা বলেন। প্রোফাইল শেয়ার ডান, ওরে সো সুইট, এসে প্রোফাইল শেয়ার ডান। জোবায়দা খানম চৈতি আপু, হ্যালো হ্যালো আপু, হ্যালো আপু, হ্যালো ডিয়ার আপু, কেমন আছেন বলেন তো। কাজল চৌধুরী, হাই আপু, হ্যালো। এ হাফসা আপু, আসসালামু আলাইকুম আপুনি। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? কি অবস্থা শরীরের বলো তো? আজকে তো আমি পুরা মানে লাশ পাশ হয়ে গেছি মনে হচ্ছে, একদম একদম এনার্জি লেভেল জিরোতে চলে গেছে জানো, মানে কি যে একটা অবস্থা। আচ্ছা মিম পাটোয়ারি আপু, আসসালামু আলাইকুম আপি। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন কি না মিম পাটোয়ারি আপু? আচ্ছা আমি পিন কমেন্ট করে দিচ্ছি, হাফসা আপু আমাদের গ্রুপটা মানে শেয়ার করেছে, হ্যাঁ পিন কমেন্ট করে দিচ্ছি। গ্রুপে যদি আপনারা জয়েন হয়ে যান, অনেক কিছুতে কিন্তু আপু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন। হ্যাঁ আপু, এই ব্যাগটা তো খুব সুন্দর। হ্যাঁ জোবা দেখানো চৈতি আপু, আমার তো গলায় বেশি জোর নাই কিন্তু ব্যাগ গলা খুব সুন্দর, এটা সত্যি কথা। তবে যেটা সুন্দর সেটা আসলে জোর গলায় বলতে হবে তা না, সুন্দরকে সবাই এমনিই চিনে তাই না? সানজি দেখান তানি আপু, ওরে বাবা টপ ফ্যান আপু, কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? হাফসা হাসান বনু, জারিফ জাহাঙ্গীর আপু, ওরে সবাইকে ডাকতেছে। মিনু আপু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, প্রোফেসর ডান, সো সুইট আপুনি। কি আমার মানে আপনারা আসলে রিয়েল সিস্টার আপু, আলহামদুলিল্লাহ আপু, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক ফ্যামিলি নিয়ে ভালোভাবে রোজা করেন, আসলে আমরা আমি এবার খুব ব্লেসড জানেন। আই ডাবের পানি খাও, অনেক ভালো লাগবে। এই শানাস পারবেন আপু, আপনার কথাটাও আমার আমারও মনে হচ্ছিল আসলে, আমার ডাবের পানি, আমার ডাবের পানি খাওয়া দরকার সত্যি কথা, এনার্জি পাওয়া যায়। শানাস পারবেন আপু, থ্যাংক ইউ সো মাচ, এত ভালোবাসেন আপনারা। নাবিহা তাহসিন আপু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আসলে না আমার না ওই যে ব্যাক পেইন আছে তো, যার জন্য আর বইলো না ঠেলা ঠুইলা চলছে। আমিও রে ভাই, আমিও সো ব্যাক পেইন আছে তো, ওই যে এক নাগারে বসে বসে কাজ করছি বুঝেন তো, মানে যখন আমি কাজ করি আমার কোনো হুশ থাকে না, সো এর পরে যেটা হয় সেটা হচ্ছে মানে আমাকে সাফার করতে হয়। হ্যাঁ যখন কাজ করি আমি একাধারে কাজ করি, আছি কোন রকম, তেমন ভালো না, দোয়া করবেন। সানজিদা খান তানি আপু, অবশ্যই দোয়া থাকলো ইনশাল্লাহ আপু। এই ব্যাগটা না খুবই লাক্সারিয়াস একটা ব্যাগ, ওই যে মাঝে মাঝে হয় না। নীলু খান আপু, হ্যালো আপু, হ্যালো কেমন আছেন? আপনি ভালো আছেন কিনা বলেন। আপু এটা আসলে খুব কাজে দেয়। হ্যাঁ ডাবের পানির কথা ভুলে গেছিলাম রে আপু, ভালো কথা মনে করছেন, আমার আসলে আনা দরকার তো। আপু অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে শাইনাক আপু, সো সুইট, সরি আপু আমি আসলে মানে কেমন জানি শরীরটা ছেড়ে দিয়েছিলাম, আমি ঘুমাই গেছিলাম জানেন ইফতারের পরে। মানে এটা সাধারণত আমি অবেলায় ঘুমাই না, এটা আমার অভ্যাস নাই, কিন্তু অবেলা আমি ঘুমিয়ে গেছিলাম আজকে। কেমন আছেন আপু? এই যে উম্মে কুলসুম আপু, একটু মানে ব্যাক পেইনটা বেড়েছে। সাজিদে পারবেন আপু, হ্যালো আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আমার একটা সমস্যা, আমি কাজ করতে লাগলে একাধারে কাজ
করি, আমার কোনো হুঁশ থাকে না। সো একাধারে বসে থাকা আর একাধারে দাঁড়িয়ে থাকা দুটোই আমার জন্য নিষেধ, এবার আমি দুটোই করি। হ্যাঁ এটা আসলে হয়, হয়ে যায় বুঝছেন, আমরা যারা কর্মক্ষেত্রে কাজ করি না তাদের এটা না হয়ে যায়। আসলে আমি জানি যারা সংসারে কাজ করেন দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে রান্না করছেন না, এরকম হয়ে যায় না যে একাধারে দাঁড়িয়ে চার পাঁচ পদ রান্না করছি করছি এরকম হয়েই যায়। সো আমাদের কিন্তু এই জিনিসটাই মেনটেন করতে হয়। সো যাই হোক আপু, অনেক সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে আসি, এটা তো বারবার দেখাইতে ভয়ই লাগতেছে, বুঝতে পারছেন কোন একটা ব্র্যান্ডের, এটা খুবই সুন্দর খুবই ট্রেন্ডি। হ্যাঁ ব্যাগগুলো যাই দেখাবো খুবই ট্রেন্ডি। আমি বলি আপু লাইভে আসে না কেন, আরে সো সুইট আপু, আপনার এত ভালো কেন আপু, তোমার গলায় কি হয়েছে গো? আমার গলায় কিছু হয় নাই, আমার গলায় জোর নাই আপু। আচ্ছা এইটা খুব সুন্দর একটা টোট আসছে, মানে ইয়ে বাকে শেপ ব্যাগ আসছে দেখেন, মানে অনেক সুন্দর সুন্দর, আমি বাছাই করে জাস্ট আপনাদের মন ভরে যাবে এমন সব ব্যাগ নিয়ে আসছে। জাস্ট এই যে দেখেন বড় টোটটা গলা দেখেন, হ্যাঁ মানে খুব স্টাইলিশ। তো আমি আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি, দোয়া করি আপনিও ভালো থাকবেন আপু, আলহামদুলিল্লাহ আপু। এটা আমাদের নারী জাতির মূল স্বভাব। হ্যাঁ আপু যখন কাজ করি একাধারে কাজ করি, এটা আমাদের আসলে সমস্যা। হ্যাঁ তো আপু একটু আমি এখন ব্যাগটাতে চলে যাই। ফার্স্টে যে ব্যাগটা দেখাচ্ছে এটা একটু পার্টি টাইপের ব্যাগ, হ্যাঁ এটা একটু পার্টি টাইপের লুক দিবে। চেইনটা খুব সুন্দর, একদম ভারী কি, এটা কিন্তু আপু একদম লাইট ওয়েট বলবো না, এই চেইন গুলা কিন্তু ভারী হয়, এই যে দাঁত কাটা চেইন গুলি আছে না, এবং এই যে আপনার লেদার বসানো বসানো চেইন গুলি আছে না, এই যে দেখেন দাঁত কাটা, এগুলো কিন্তু একটু বেশ ভারী কি হয়। হ্যাঁ এটা কিন্তু আমি বলছি, মানে চেইনের ভার আছে ব্যাগের কোনো ভার নেই। সো চেইনটা কিন্তু একটু ভারী কি, এটা আমি আগেই বলে নিলাম ওয়েটটা। আর হচ্ছে এই ব্যাগটা খুবই লাক্সারিয়াস, আমাদের মুদ্রা সাজেদা পারবেন আপু, কিন্তু এটা শরীরের জন্য অনেক খারাপ রে আপু। সবাই ডক্টররা বলে যে আপনারা একাধারে বসে থাকবেন না, অথবা একাধারে বিশেষ করে যাদের ব্যাক পেইন একাধারে দাঁড়িয়ে থাকবেন না, বাট আমরা কিন্তু এটা করি। সো আপু এটা কোনটার প্রোডাক্ট জানেন? এটা খুব সুন্দর একটা ব্র্যান্ডের, যেটা আমার খুব ফেভারিট একটা ব্র্যান্ড, এই যে দেখেন এই ব্র্যান্ডটা মিং, এই যে মিং, আমি নাম তো বলতে পারছি না, বাট এই ব্র্যান্ডটা আমরা খুব আনি। হ্যাঁ এটাও কিন্তু আপু লুইসের প্রোডাক্ট, এই যে লুইস মানে লেভিসের যে ব্যাগগুলো আছে একই কোম্পানি, হ্যাঁ লুইসের প্রোডাক্ট এটা। সো লুইসের প্রোডাক্ট যারা পছন্দ করেন যে ওরা কিন্তু একটা কোয়ালিটি মেনটেন করে। হ্যাঁ সো এই প্রোডাক্ট এইটার ব্যাগটা আপু খুবই হালকা পালকা, কিন্তু এই যে এই চেইনটা আছে না আপু এইটা বেশ ভার, এটা বেশ ভার। সো বুঝে নিয়েন কিন্তু একটা লার্জেস্ট, অফিস গোছানো শেষ, অসুস্থ ব্যাগ কি বের হয়েছে, অসুস্থ অসুস্থ মানুষ অসুস্থ ব্যাগের জন্য অপেক্ষা। আরে আপু ইনশাল্লাহ আমি লাইভ করে দিব আপু, থ্যাংক ইউ সো মাচ যারা লাভ রিয়েক দিচ্ছেন। আচ্ছা আপু এবার আমি এই ব্যাগটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ এই ব্যাগটা এবার দেখিয়ে দিচ্ছি, এটা এটা দেখছি, এই যে ব্যাগটা খুব সুইট একটা ব্যাগ, সাথে আছে একটু ব্রাউন কালার, আর এই যে এখানে অ্যাপ্রিকট টাইপের যে কালারটা আছে, আর সাথে আছে এই যে চকলেট কালারের কম্বিনেশন, একটা হার্ট শেপের মতন একটা কি বলবো লাক্সারিয়াস একটা লক আছে। এগুলো সব পাথর একদম খোদাই করে বসানো লক করা আছে, খুবই লাক্সারিয়াস একটা লক দিয়েছে আপু। হ্যাঁ আর এই জিনিসটা আমি বললাম না, এই চেইনটা আল্লাহরে আমার হাত ঘামাচ্ছে। আচ্ছা সো এই হচ্ছে আপু পুরো জিনিসটা একদম, মানে কি বলবো এটা একটা স্টাইলিং করেছে। এটা যখন আমি ওপেন আপে যাচ্ছি ফার্স্টে আমি একটা চেম্বার পাচ্ছি, হ্যাঁ একটু ক্যামেরাটা ঠিক করে দাও, ফার্স্টে আমি একটা চেম্বার পাচ্ছি এইদিকে ফ্রন্ট চেম্বারটা, তারপরে দেখেন এখানে আবার আমি একটা চেম্বারের মতন পাচ্ছি, এইখানে আমি একটা কার্ড পাচ্ছি, এই যে এটা কিন্তু আমরা আনি। হ্যাঁ এই ব্যাগটা কিন্তু আমরা আনি এই কোম্পানিটার ব্যাগ, মানে লুইসের ব্যাগটা, লুইস যেমন সেটা হচ্ছে সেম। হ্যাঁ এক একটা জায়গায় হয় না যে কোম্পানি সেম, কিন্তু এক একটা প্রোডাক্ট বের করছে বিভিন্ন নামে, এই রকমই হয় আর কি ব্যাপারটা। ও এটা তো দারুণ সুন্দর জিপার একটা পকেটও পেয়ে যাচ্ছেন এই পাশটা, হ্যাঁ উইদাউট জিপার কিন্তু এই জিনিসটা, যেটা এখনকার খুব ট্রেন্ড। হ্যাঁ এখনকার খুব অনেক ইউনিক না ব্যাগটা, হ্যাঁ আপু অনেক ইউনিক। সো আপু একটা দুটো তিনটা চারটা, হ্যাঁ চারটা আমি ভেতরে চেম্বারটা পেয়ে যাচ্ছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, সরি পাঁচটা ভেতরে আমি ইনার চেম্বার পেয়ে যাচ্ছি। ওকে সো এই হচ্ছে আপু ব্যাগটার ইনার, ব্যাক সাইডে কিছু আছে, হ্যাঁ ব্যাক সাইডে একটা পকেটের মতন আছে, এই যে ব্যাক সাইডে একটা পকেটের মতো আছে, তাহলে ওইখানে কি পাঁচটা ছয়টা, না ছয়টা আপু জাস্ট পকেটের মতন একটা চেম্বার আছে ব্যাগটা, অনেক সুইট একটা ব্যাগ। আমার মনে এসিটা চলতেছে না নাকি, ব্যাগটা অনেক সুইট একটা ব্যাগ। সো এই হচ্ছে এটার কোম্পানিটা, হ্যাঁ অনেক সুন্দর, এই যে এই হচ্ছে এটার কোম্পানিটা। সো এই ব্যাগটা যার লাগবে একদম ইনবক্স করে দিতে পারবেন। এটা স্টাইলিংটা দেখেন, এটাই কিন্তু এটার স্টাইল, হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু এটার স্টাইলটা, এই যে দেখেন এই যে এরকম করে একটু ঢেউর মতন চলে গেছে, এটাকে আবার ইয়ে মনে করবেন না। সো এই যে
এটা পুরো জিনিসটা কিন্তু এখান থেকে চড়া বেশি, এখান থেকে একটু লাইট হয়ে গেছে। ওকে, সো এই হচ্ছে ব্যাগটা, টোটালি কিন্তু এটা ব্রাউন কালার। এটা কত পিস আসছে আমি আসলে কোয়ান্টিটি এখনো জানি না, খুব সুন্দর, এটা লাক্সারিয়াস, এটা একটা পার্টি লুক দিবে আপনাকে, পরিপূর্ণ ভাবে একটা পার্টি লুক দিবে। কোকো টাইপের যে কালারটা আছে এটাও দেখতে খুব এক্সেলেন্ট লাগে। কোকো টাইপের যে কালারটা আছে এটাও দেখতে খুব এক্সেলেন্ট লাগে। এই হচ্ছে পুরো ব্যাগটার ভিউ। হ্যাঁ, এই হচ্ছে ব্যাক সাইডটা, দারুণ সুন্দর। হ্যাঁ, সব মিলে এটা দারুণ সুন্দর। এখানে হোয়াইট আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখেন ব্যাগটার 9 আছে আর হাইট আছে আপু 6। হ্যাঁ, প্রাইস ইস 2050 ডিসি ফ্রি ফর গ্রুপ মেম্বার। হ্যাঁ, 2050 টাকা ডিসি ফ্রি ফর গ্রুপ মেম্বার। সো আপু যা লাগবে তাতে ইনবক্স করে দিবেন, প্রাইসটা কিন্তু খুব রিজনেবল দিয়েছে। একটা পার্টি টাইপের ব্যাগ এটা। হ্যাঁ, এটা একটা পার্টি টাইপের ব্যাগ, সো খুবই রিজনেবল প্রাইস আমার কাছে মনে হয়েছে এটা। সো প্রাইস ইস মাত্র 2050। এটা আপু আমার ডান হয়ে গেল, এরপরে আমি বড় ব্যাগে যাচ্ছি। এটা একটু দেখাও না, কম দেখাও। এরপরে আমি বড় ব্যাগে যাচ্ছি। বড় ব্যাগে মানে হচ্ছে একটু যে টোটটা আছে, এই যে এই টোটটা দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখ, এইটা কিন্তু বেশ 13 ইঞ্চ আর 9.5 হাইটের একটা দারুণ সুন্দর। এটাও কিন্তু আপু 2200 টাকা ডিসি ফ্রি আছে গ্রুপ মেম্বারদের জন্য। হালকা ফুলকা একটা টোট, এটা কিন্তু আপু খুবই হালকা ফুলকা একটা টোট। 13 ইঞ্চ আছে হোয়াইট। হ্যাঁ, আবারও বলে দিচ্ছি 13 ইঞ্চ আছে হোয়াইট। এটা আই এটা কি কেচিটা কোথায়, দাঁড়ান আমি একটু একটু খুলে দিই। হ্যাঁ, একদম নতুন আসছে ব্যাগগুলো, সো আমি একটু খুলে দিই। এই যে এটা পুরোটা আপু জিপার আছে। হ্যাঁ, পুরোটাতে জিপার আছে। এটা যখন আমি ওপেনে যাচ্ছি, আল্লাহ এটা যা সুন্দর না, জাস্ট লাইট ওয়েট একটা ব্যাগ, একদম লাইট ওয়েট। এখানে রিবন আছে, এই যে সিল্কের রিবন দেওয়া আছে। আপু এগুলা ব্যাগ ইউজ করে অনেক মজা না? হ্যাঁ, আসলে আপু ভেতরে ইয়েটা দেখেন, পুরো সিল্কি সিল্কি একটা ফ্যাব্রিকের মতন দেওয়া আছে। এখানে একটা পকেট আছে, জিপার ছাড়া পকেট আছে, আর এই পাশটা হচ্ছে জিপার আছে পুরাটাতে। এই যে এইটাতেও পুরো জিপার আছে, ভালো একটা ডেপথ আছে কিন্তু আপু। হ্যাঁ, এই জায়গাটা ভালো একটা ডেপথ পাচ্ছেন, বেশ ভালো একটা ডেপথ পাচ্ছেন আপনারা। হ্যাঁ, আমাকে মেজারমেন্ট টেপটা, আচ্ছা মেজারমেন্ট টেপটা আমার এখানে আছে। সব জায়গায় আপু ব্র্যান্ডের নাম খোদাই করে দেওয়া আছে। আপুরা সবাই কেমন আছে? শাহনাজ পারভীন আপু সবাইকে জিজ্ঞাসা করছে, আপুর একটু কথা বলা বলি করেন তাহলে লাইফটা বোরিং লাগবে না, সবাই লাইফটা একটু লাইভলি বানিয়ে দেন, তাই না? সো আপু এখানে কিন্তু একটা পকেটের মতন আছে, এখানে বেশ কিছু কার্ড টার্ড রাখতে পারবেন, এমন একটা সুন্দর সিস্টেম। আর প্রিন্টটা যা সুন্দর না আপু, দারুণ সুন্দর একটা ক্যানভাস টাইপের, ক্যানভাস প্লিটেড। এটা কিন্তু আমাদের ক্যানভাস প্লিটেড একটা টোট। হ্যাঁ, ক্যানভাস প্লিটেড টোট গুলো কিন্তু অনেক ভালো হয়। নিচের দিকে আপু খুব সুন্দর করে ফিট বাটনস আছে, লেদার কোয়ালিটিটা কিন্তু এক্সিলেন্ট। আলহামদুলিল্লাহ আপু, তোমার শরীর কেমন আপু জিজ্ঞাসা করছে। আচ্ছা, সো ফ্রন্টের সাইডে একটা সাইড বেল্ট দেখেন, একটু লং করে আছে। এটা ইচ্ছা করলে আপনি শর্টও করতে পারবেন, মানে বেল্টটা তাহলে আরো লং করা যাবে অথবা শর্ট করা যাবে। এই হচ্ছে আমাদের পুরো টোটটা। আচ্ছা, এবার আপু আমি এটার সাইড ইঞ্চটা একটু মেপে দিচ্ছি। এই যে এটা সাইড ইঞ্চটা একটু মেপে দিচ্ছি, 4.5 আছে। হ্যাঁ, 4.5 আছে, এটা আছি আলহামদুলিল্লাহ। সানজিদ খান তানি আপু বলছেন, নেন্সি আপু বলছেন ভালো, আপু তুমি এখন কেমন আছো? এবার শাহনাজ পারভীন আপু আপনার শরীরের অবস্থা বলেন। ইস, কি যে হালকা আপু, যারা হালকা টাইপের টোট চাচ্ছিলেন না তারা একদম এটা হচ্ছে বেস্ট। হ্যাঁ, তারা হচ্ছে এই টোটটা তাদের জন্য একদম বেস্ট। হ্যাঁ, একদম বেস্ট হবে এই টোটটা। ওকে, সো আপু এটা আপু কেমন আছেন? জেসমিন আক্তার আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আমি আপনি ভালো? ব্যাক সাইডে কিন্তু এটা খুব সুন্দর করে, এই যে এটা ব্র্যান্ডিংটা লেখা আছে। হ্যাঁ, মোভা ডার্ল এরকম একটা ব্র্যান্ডিং লেখা আছে, এটা হচ্ছে এই কোম্পানিটা থেকে আসছে। হ্যাঁ, এটা এই কোম্পানিটা থেকে আসছে, দারুণ সুন্দর, 4.5-এর মতন আছে। সো এই হচ্ছে আপু পুরো টোটটা, এটা দারুণ একটা ইয়ে দিও তো, কেচি দিও। তো এই হচ্ছে পুরো টোটটা, এটা দারুণ সুন্দর, এটার ব্র্যান্ডিং ট্যান্ডিং সব লেখা আছে। আর আপনারা এই যে প্রাইসিংটা একটু মানে বুঝে নেন, 2200 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি আছে গ্রুপ মেম্বারদের জন্য। এটার ওয়াইড আছে 13 আর হাইট আছে আপু 9.5। সো আপু এই ব্যাগটা কিন্তু আমার দেখানো হয়ে গেল, ব্যাগটা খুবই সুন্দর। এটার সাথে যখন আপনি রিবন অ্যাটাচ করে দিবেন না তখন অনেক ভালো লাগবে। হ্যাঁ, রাখো এখানে, রিবন অ্যাটাচ করে দিবেন তখন কিন্তু এটা দেখতে আরো বেশ লাগবে। হ্যাঁ, বেশ সুন্দর লাগবে। এই যে এই হচ্ছে এই ব্যাগটা, এই যে দেখেন এখন ভিউটা খুব সুন্দর আসছে। রাবেদ মাসফি আপু, ছোট বাবাটা ঠান্ডা লাগছে আহারে,
পাঠাও তো। এই হচ্ছে ব্যাক সাইড, ছোট হ্যান্ডেলে ব্যাগ হবে আপু। এই যে আপু কয়েকটা ব্যাগ নিয়ে আজকে বসেছে, আসলে আমি জানি না। শালিন এসেল আপু, হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন আপু, ভালো আছেন কিনা? এই যে আপু আমি এই ছোট্ট হ্যান্ডেল মানে কি এই যে লং চেইনের একটা বেল্ট আলা একটা ব্যাগ দেখালাম, আর হচ্ছে টোট ব্যাগ দেখালাম। এখন আমি আনাদার টোট ব্যাগের দিকে যাচ্ছি, একটু দেখেন আপনারা। এইটা একটু ভালো আছে বন্ধুরা, তবে আরো সময় লাগবে পুরো ভালো হতে। ইনশাল্লাহ আপু ভালো হয়ে যাবেন, এটাই বড় কথা। সময় লাগলে কোনো ব্যাপার না আপু, একটা ব্যাগ অর্ডার করেছে আজকে, তাই? আচ্ছা আপু, শার্লিন এসেল আপু, আপনি আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করেছেন, ইনশাল্লাহ আপনার যাতে সন্তুষ্টি হয় আমাদের ব্যাগ নিয়ে। আর আপনি অবশ্যই ভালো খারাপ সবকিছু বলবেন গ্রুপে, হ্যাঁ। এইটাও আপু সুন্দর ক্যানভাস প্লিটেড, একটা দারুণ সুন্দর একটা ব্যাগ, হ্যাঁ, ক্যানভাস প্লিটেড খুব সুন্দর একটা ব্যাগ। এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা এগুলো একটু না কেটে দিলে না আপনার বুঝবেন না, আচ্ছা একদম নতুন আসছে ব্যাগগুলো, আমি একটু দেখি। ব্যাগগুলো একদম নতুন আসছে, একটু বেলটা না দেখালে ভালো লাগবে না। এই যে সো সবকিছু, এটা দেখতে অনেক সুন্দর হ্যান্ডি টাইপের ব্যাগ। এই যে এই হচ্ছে ব্যাগটা আপু, রাবাতুতে মাসবি আপুকে লাভ লাভ দিচ্ছেন, আর সবার কমেন্টস পড়তে পারছে, আপনারা কিন্তু কমেন্টস করতে থাকবেন আপু ইনশাল্লাহ, হ্যাঁ। হাফসা হাসান আপু লাভ লাভ দিচ্ছেন, আচ্ছা। সো আপু এই হচ্ছে ব্যাগটা, এটা কিন্তু আপু বেশ চড়া একটা টোট, হ্যাঁ, যারা চড়া টোট টাইপের চাচ্ছেন এটার হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, এইটার যে যন্ত্রপাতির সাথে খুব সুন্দর করে অ্যাটাচ করা আছে, মানে এটার এটার তুমি দূরেই রাখো, হ্যাঁ। সো এই হচ্ছে আপু এটার চেইন, হ্যাঁ, চেইনটা একটু অদ্ভুত না, একটু মানে ইউনিক না, একদম এরকম করে আটকে রাখবেন, আবার এরকম করে খুলবেন, আপনার চেইন খুলতে কোনো ঝামেলাই নেই, এটা পুরো একদম বেঁধে দিছে, হ্যাঁ। তো যাই হোক, এটা ফ্রন্টে একটা আপনি পকেটের মতন পাচ্ছেন, এই জিনিসটা কেমন জানি কিউট মনে হচ্ছে, দুইটা চোখের মতো লাগতেছে, আচ্ছা যাই হোক, এটা কিন্তু ফ্রন্টে একটা চেম্বার আছে, ওকে, এই জিনিসটা একটু ইউনিক লাগছে না? ইচ্ছা করলে এটা কি একটু ছোট করে রাখা যাবে কি? আমার তো মনে হয় জিনিসটাকে ওই যে মানে একটা বোর মতন করে রাখা যাবে, হ্যাঁ, এই যে এরকম মনে হয় বোর মতন করে রাখা যাবে, অনেকেই এই টাইপের চাইনিজরা একটু এরকম স্টাইল করে রাখে, তো এই ব্যাগটা মনে হয় সেরকম স্টাইল করে রাখা যাবে, হ্যাঁ। ফার্স্টে ফ্রন্টে এরকম একটা চেম্বার আছে, আর হচ্ছে ব্যাক সাইডটা হচ্ছে আপু এরকমটা আছে, হুম, এটার মধ্যে যেই যেই চেইনগুলো আছে এগুলো সবগুলো বউ করে রাখা উচিত ছিল, তাই না? আচ্ছা এটা আমি খুলে রাখি, সো চেইনটা এখন আমি খুলে দেখাচ্ছি আপুদেরকে। এই যে এই হচ্ছে আপু চেইনটা, এই যে দেখেন লুইস লেফুন, এই যে এটা হচ্ছে আপু হোয়াইট কালার ব্যাগটা দেখান আপু, হোয়াইট কালার কোনটা আপু? ও আচ্ছা এটা এটা, হ্যাঁ আপু এগুলো দেখাবো, একটু আপু সাথে থাকেন, আমি তো লাইন বাই লাইন সিরিয়ালই যাচ্ছি, হ্যাঁ। ওয়াও জোস তো, হ্যাঁ আপু, একটু ইউনিক না? এই যে দেখেন এটা হচ্ছে এটা ডাস্ট ব্যাগটা, হ্যাঁ, অনেক সুন্দর ইউনিক আসলে আপু, আপু চোর টান দিলে খুব দ্রুত বুঝা যাবে, তাই হারাবার ভয় থাকবে না। হাফসা আপু আর একটু মজার কথা বলো, একটু এনার্জির দরকার, আর একটু মজার কথা বলো তো। তো আপু এটার ভেতরে আমি অনেক কিছু পেয়ে যাচ্ছি, মানে বিশাল বড় জায়গা, ওরে বাপ রে, এই যে এগুলো একটু খুলে দিও তো, আমাকে একটু খুলে দিও তো, সো বিশাল বড় জায়গা আপু, হ্যাঁ আসলে এটা একটু ইউনিকনেস আছে এটার, মানে এক একটা ব্যাগ আসলে একটু এক এক রকম করে ওরা করে, যাতে বোর না হয়, একই ব্যাগ হলে তো আসলে সবাই একরকম হয়ে যায়, তাই না? সো এই যে এখানে হচ্ছে জিপার চেম্বার থাকবে, এখানেও আপু খুব সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে, আর এই জায়গাটা দেখেন এখানেও কিন্তু দুটো পকেটের মতন আছে, হ্যাঁ দেখা যাচ্ছে তো, তাই না? আপু আমি তোমার থেকে অনেক ব্যাগ নিয়েছি, আজকে আবার একটা অর্ডার করেছি আলহামদুলিল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ, যদি ভালো লেগে থাকে আপু গ্রুপে অবশ্যই বলে দিবেন, তাহলে অনেক আপুর সাথে শুধু আমি আমি জানবো না, অনেক আপুরাই জানতে পারবো। এইটা কিন্তু দারুন, হ্যাঁ নেসি আপু, এটা দারুন এবং এটা খুব কাজের ব্যাগ, হ্যাঁ এটা আমার কাছে খুব কাজের ব্যাগ মনে হচ্ছে, আর খুব ইউনিক আছে, হ্যাঁ। এই জিনিসগুলি আপনারা যেটা করতে পারেন, যে বো করে রাখতে পারেন, যেটা আমি ফ্রন্টে এই যে এটা করে রাখলাম, হ্যাঁ এটা ফ্রন্টে করে রাখলাম, একটু ইউনিকনেসের জন্য আসলে এই জিনিসটা আমি করেই দেখাই আপনাদের, হ্যাঁ। আর এই দেখেন এক্সট্রা একটা জায়গা দিয়ে দিয়েছে, সাধারণত এতখানি টানে না ওরা, হ্যাঁ। তো এই জিনিসটাকে আপনারা মানে বেঁধে রাখতেও পারেন, হ্যাঁ, দুইটা চেইন মানে লকটা করে এইভাবে রাখতে পারেন, এইভাবে স্টাইল করে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে চাইনিজটা এরকম বো স্টাইলটা
খুব পছন্দ করে, ওরা ওদের কাপড় চোপড় সবকিছু স্যান্ডেল ট্যান্ডেল সবকিছুতে দেখবেন এইরকম স্টাইলটা ওরা বেশি পছন্দ করে চাইনিজদের মধ্যে। এটা তো আপু, এটা হচ্ছে ব্যাক পোর্শনে যে ইয়েটা আছে ক্যানভাসটা একদম প্লিটেড করা আছে, খুবই সুন্দর ক্যানভাস টাইপের ব্যাগগুলো কিন্তু বাংলাদেশেও এখন জনপ্রিয়, তাই না? এই যে এখানে কিন্তু লেদার একদম প্লিট ইয়ে করা আছে, হ্যাঁ মানে এটা স্টিচিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমার কাছে খুব ভালো আছে। খুব নরম সরম ক্যানভাসের ব্যাগ যারা পছন্দ করেন, আর খুবই ট্রেন্ডি দেখতে, কিন্তু খুব লুকটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা মোটা বেল্টটা আমাকে দাও তো একটু, হ্যাঁ মোটা বেল্টটা আমি এখন ধরছি আপু। আর এটার ইয়েটা দেখছি, এটা দেখছি, হ্যাঁ এই যে দেখেন এটা বেল্টটা দেখছেন, বললাম না এটা পুরাটাই ইউনিক আপু। হ্যাঁ এটা বিউটিফুল কালেকশন আপু, এটা পুরাটাই ইউনিক রে ভাই। সো এটা হচ্ছে আপনার শোল্ডারে যাবে, হ্যাঁ এটা হচ্ছে আপনার শোল্ডারে যাবে, অনেক কিছু ক্যারি করতে পারবেন এটা, কিন্তু আপনি সহজে ছিঁড়বে না, কিছু হবে না, মানে কোনো রকম প্রবলেমই হবে না। এই ব্যাগটা রাফ ইউজ করতে পারবেন সোজা কথা, কারণ এটা সব কিছু যে দিছে না মানে ম্যাটেরিয়ালস গুলো দেখেন, চালের ড্রামে মোবাইলে লাইভ চলছে, কি চালের ড্রামে মোবাইলে লাইভ চলছে, আমি সারা ঘর খুঁজছি জামাই করে দেখো বাথরুমে নিয়ে গেছো কিনা, আপুর লাইভ বলে কথা কও কেমন লাগে। নীলুখান আপু বিউটিফুল, লাভ লাইক শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু নীরা। সো এই যে দেখেন কি অবস্থা, হাফসা আপুর মতন ব্যাগটা নিয়ে আবার চালের ড্রামের মধ্যে রেখে দিয়েন না আপনারা, হ্যাঁ। সো এই হচ্ছে আমাদের লং বেল্টটা, হ্যাঁ লং বেল্টটা। সো আমি একটা লাগিয়ে দেখাবো, এই হচ্ছে টোটাল জিনিসটা। এবার আমরা প্রাইসে চলে যাই, এটা প্রাইসটা কোথায় আছে বলো তো আমাকে। আচ্ছা আপু, হ্যাঁ এই যে আপু এটা হচ্ছে এইটার ব্র্যান্ডিং, হ্যাঁ এটা হচ্ছে এটার ব্র্যান্ডিং, দেখেন ব্র্যান্ডিংটা খুবই জোস, খুবই জোস। এরা আপনি কিউআর কোডটা পেয়ে যাচ্ছেন পুরো তাদের ওয়েবসাইটে বা অ্যাপসে ঢুকে যেতে পারবেন, তাই না? সো অনেক কিছু দেওয়া আছে, মানে এটা খুব অথেন্টিক একটা ব্যাগ এইটার জন্য আর কি, আর কিছুই না, অথেন্টিসিটির জন্যই আসলে এত কিছু দেওয়া থাকে, হ্যাঁ। সো এটা ওয়াইড আছে 15, এটার ওয়াইড আছে 15 আর 9 আছে এটার হাইট, আর প্রাইস আছে আপু 1980 টাকা, ডিসি ফ্রি ফর গ্রুপ মেম্বার, তাড়াতাড়ি অর্ডার ডান করে দেন তো, এটা একটু বউ করে দাও তো আমাকে, তাড়াতাড়ি অর্ডার ডান করে দেন, এত কম প্রাইসে এত সুন্দর ব্যাগ, হ্যাঁ 1980 টাকা আপু, অনেক ভালো কোয়ালিটির, হ্যাঁ অনেক ভালো কোয়ালিটি, মানে পেছনের ক্যামেরাতে কিন্তু আমি ভালো করে দেখাতে পারছি, এটা সত্যি কথা। 1980 টাকা, এই যে দেখেন খুবই সফট, খুবই সফট, একদম ভালো কোয়ালিটির একটা দুমরায় মুচড়ায় ওই যে বলে না যে আমি বোটে ফেলতে পারবো ব্যাগটা, এইরকম একটা সফটি সফটি ক্যানভাস প্লিটেড একটা লেদারের ব্যাগ হয়ে যাচ্ছে, হ্যাঁ কোয়ালিটিটা খুব অসম। আর এই হচ্ছে লং বেল্টটা, প্রাইস আছে 1980 টাকা, ডিসি ফ্রি আছে গ্রুপ মেম্বারদের জন্য, ওকে। সো আপু এটা আমার ডান হয়ে গেল, এটার মধ্যে আরেকটা কালার আছে, যেমন এটা হচ্ছে কফি কালার আর এটা হচ্ছে আপু নেভি ব্লু কালার, হ্যাঁ দুটোই আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, একটু দ্রুত দাও। বুন্ডি দেখেন বুন্ডি কি অবস্থা, হ্যাঁ। সো এই হচ্ছে আপু নেভি ব্লু কালারটা, হ্যাঁ এইটা 1980 টাকা মাত্র। এই যে বেল্টটা এই লাগানো হয়েছে, এতক্ষণ ধরে এই বেল লাগাইছো তুমি, এতক্ষণ ধরে তুমি এই বেল লাগাইছো, আপনাদের ভাই বেল্ট লাগাইছে আমি দেখাতে যে দেখি যে কিরে এতক্ষণ ধরে তুমি এই বেল্ট লাগাইছো, মানে কি চেষ্টা করছো এইভাবে? আমি মনে হয় না জীবনে পারবো। আচ্ছা যাই হোক, বেল্ট লাগানোটা আপু ইজি, হ্যাঁ ইজি, কিন্তু আমি হ্যাঁ একটু চাপ দিতে হবে, এই জায়গাটা একটু চাপ দিতে পারবো, এই জায়গাটা আমি একটু চাপ দিয়ে দিচ্ছি, দাঁড়ান আপনারা তাহলে বুঝে নেবেন। আপু তুমি তো চালের ড্রামে পেয়েছো, আর আমি লাইভ অন করে বালিশের নিচে রেখে পুরো মহল্লা মোবাইল খুঁজছিলাম, পাগলের কারবার, মানে আপনাদের লাইফে আর কি কি আছে বলেন তো, মানে এরকমও হয়, ভাত বসালাম তো তাই ভুলে ভুলে হয়েছে, মানে চালের ড্রামে রেখে দিছে, আল্লাহ ভাগ্য ভালো আমি ছিলাম না। আজ তোমার বিউটিফুল চেহারাটা দেখছি না কেন নীলু খান আপু, আরে আপু এই যে আজকে ব্যাক ক্যামেরা একটু লাইভ করে দিলাম আপনাদের জন্য, দেখেন আরেকটা সুন্দর সিরিজ আছে ব্যাকের, হ্যাঁ। সো আমি ওটাও দেখিয়ে দিব, দুইটা কালার জাস্ট আছে আমি একটু বলে দিচ্ছি। সো 1980 টাকার আপু এই ব্যাগটা কিন্তু আপনারা ছোট বড় সবই করতে পারবেন, হ্যাঁ ছোট বড় সবই করতে পারবেন, এখানে সব রকম অপশন দেওয়া আছে, এই যে এই জিনিসটা দেওয়া আছে যাতে আপনি ছোট বড় সব করতে পারবেন, এখানে অনেকগুলি। আপু তুমি তো চালের ড্রামে পেয়েছো, আচ্ছা তোমারই তো রাখছি, হ্যাঁ। সো আপু এটা হচ্ছে আরেকটা কালার, হ্যাঁ এটা হচ্ছে আরেকটা কালার, এটার বিউটিফুল আনাদার কালার, খুবই শুরু হয়েছে এই যে, এখন আবার দেখা যায় কিনা আল্লাহ জানে, হ্যাঁ।
হে আল্লাহ, চিন্তা করেন আপু, এই যে নেটের আবার সমস্যা হচ্ছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আপু ব্লু কালার, হ্যাঁ খুব সুন্দর একটা ব্লু কালার। এটা যা লাগছে আপু সবটাই আপনারা দেখিয়ে দিলাম, এই কালারটাও সুন্দর, এইটাও কিন্তু সুন্দর। হ্যাঁ আর এটা যে বেল্টটা আছে এটা কিন্তু জোস, হ্যাঁ বেল্ট একটু ধরি তো। আচ্ছা আমি এখান থেকে বেল্টটা ধরতে পারবো, বেল্ট একটু ধরে দিচ্ছি। এই যে বেল্টটা কিন্তু জোস, হ্যাঁ বেল্টটা খুব সুন্দর। এই যে দেখেন এটা হচ্ছে উপরে বেল্টটা, দারুণ সুন্দর। সো এটা আপনার লাইট ওয়েট একটা ক্যানভাস প্রিন্টের টোট ব্যাগ হয়ে গেল, দারুণ সুন্দর হয়ে যাবে। স্টুডেন্টদের জন্য বা অফিসের জন্য যারা সফটের মধ্যে ব্যাগ খুঁজছিলেন অনেক বড়, তারা এটা নিয়ে নিতে পারবেন। ওকে সো এরপরে আপু আমি যাচ্ছি, আমি এইবার আমি আরেকটা সিরিজে যাচ্ছি, একটু দেখেন। এটা হচ্ছে আমাদের আরেকটা ব্যাগ, দাঁড়াও বাবা পড়িস না। আচ্ছা ওরা পড়ে থাকলেও সমস্যা নেই, তোকে পড়ে থাকলেও দেখতে ভালো লাগে। আচ্ছা এবার আপু এইটা দেখাচ্ছি, হ্যাঁ এটা একটু ঢেকে নেই তা না হলে সমস্যা আছে। এই ব্যাগগুলো যারা পছন্দ না, আপুনিকে তুমি চালের দামে রাখিও না বোনো, নীলের পাশে ব্যাগটা দেখান প্লিজ। নীলের পাশে কোনটা আপু, নীলের পাশে ব্যাগটা দেখাচ্ছি, এই যে এইটা। আচ্ছা দেখাচ্ছি, তো আপু এই ব্যাগে একটু চলে যাই, এটা ব্যাগ সাইডটা দেখেন কি জোস না, খুব সুন্দর। হ্যাঁ খুবই জোস, এটার লেদারটাও খুব সুন্দর, হ্যাঁ এক্সেলেন্ট কোয়ালিটির। এটার হ্যান্ডেলটা দেখেন কি যে সুইট, হ্যাঁ সো এটা কিন্তু আপু লাইট ওয়েটের একটা ব্যাগ। এই যে একটু আগে নেটটা ড্রপ ডাউন হলো, সো আপুরা একটু প্রোফাশিয়া ডান দিয়ে দিন। হ্যাঁ এইখানে দেখেন আপু চেইন লকটা কি দারুন, হ্যাঁ নাইস একটা চেইন লক। এই যে দেখেন আমি দেখাচ্ছি কাছে নিয়ে, চেন লকটা খুব দারুন। এই যে যখন আমি ওপেন আপ করছি এটা ভেতরে কি আছে একটু দেখি। লাইট ওয়েটের ব্যাগ যারা পছন্দ করেন না তারা এটা লাইট করবেন, হ্যাঁ লাইট ওয়েটের ব্যাগ যারা পছন্দ করেন তারা এটা লাইট করবেন। এই যে দেখেন এটা হচ্ছে আসলে কালার, ব্যাগটা দেখান প্লিজ, জলপাই কালার ব্যাগ। এই যে এইটা আপু, আচ্ছা 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 ওয়াও, আচ্ছা আপু এই যে এটা হচ্ছে আপু লং বেল্টটা, হ্যাঁ এটা সুন্দর লং বেল্টটা। এটা ভিতরও অনেক সুন্দর একটা মিনি টোটে স্টাইলে এই ব্যাগটা আপু, মানে খুব সুন্দর না এই ব্যাগটা কিন্তু সুন্দর। হ্যাঁ এখানে একটা চেইন চেম্বার আছে, একদম ফ্লেক্সিবিলিটি আছে আপু, মানে হয় না যে ব্যাগটা খুব টাইট ফিট ওই রকম না, হ্যাঁ খুবই ফ্লেক্সিবিলিটি আছে। এই হচ্ছে আমার ব্যাগটা, খুবই সিম্পল কিন্তু লাইট ওয়েট, খুবই স্ট্যান্ডার্ড কিন্তু। সুমি আক্তার আপু ওয়াও জি, হ্যাঁ আপু দেখাচ্ছি। সো আপু এটার কি আছে, 1800 টাকা এটার প্রাইস, আর ডিসি ফ্রি আছে, 10.5x8 আছে। আল্লাহ এত মানে কম প্রাইসে এই ব্যাগটা মাত্র 1800 টাকা। হ্যাঁ সো যার লাগবে আপু ইনবক্স করে দিবেন, এটা কোন কোম্পানি বুঝতে পারছেন, খুবই সুন্দর। এটাও কিন্তু আপু, এটা কিন্তু আপু লেদার, হ্যাঁ এটা কিন্তু ক্যানভাস না তাই না, এটা কিন্তু আপু লেদার, হ্যাঁ এটা ক্যানভাস না। সো এটা অনেক সুন্দর একটা ব্যাগ, নিচের দিকে এরকম করে ফিটেড বাটনস করা আছে আপু। সো এটা আপু আমার ডান হয়ে গেল, এরপরে এটার মধ্যে কয়েকটা কালার আছে সেটা সেগুলো একটু সামনে ধরছি। হ্যাঁ এটা হচ্ছে আরেকটা কালার, এটা হচ্ছে আরেকটা কালার, এই যে দেখেন। আর এটা হচ্ছে এটা ব্যাক পার্টটা, আর এই যে সবটার মধ্যে এই যে এরকম চেইন পাচ্ছেন, এটা ব্রাউন কালারের মধ্যে আছে, 1800 টাকা মাত্র, অনেক স্পেস অনেক স্পেস। হ্যাঁ সো দুই পাশে দুইটা, একটা জিপার ছাড়া চেম্বার আর একটা জিপার সহ চেম্বার, প্রাইস থাকছে মাত্র 1800 টাকা আপু। এটা হচ্ছে ব্রাউন কালার, এটা হোয়াইট কালার, আরেকটা কালার আছে সেটা হচ্ছে ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, হ্যাঁ সুন্দর একটা কম্বিনেশন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে। এই যে দেখেন সো এইটা একটা আছে, আরেকটা কালার আছে সেটা একটু দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আরেকটা কালার। সো আমি এগুলো ছবি পোস্ট করে দিব ইনশাল্লাহ, আপনি দেখে নিতে পারবেন। একটা দুটো তিনটা চারটা টোটাল কালার, প্রাইসের সামনে 1800 টাকা। হ্যাঁ এটা আপু মোটামুটি ডান হয়ে গেল, এরপরে আপু আমি একটা বাকের শেপের ব্যাগ দেখাচ্ছি। এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের একটা বাকের শেপের ব্যাগ, যেটার মধ্যে কিন্তু ভেলভেটি টাচ আছে দেখেন। আর আব্বাতুন ভাই মাসবে আপু, কারণ আপনি খালি ভাত, আপনি খালি ভাত খাবো ভাত খাবো বলে তাই। আচ্ছা এইটা ভালো কথা ছিল। আচ্ছা এটা খুব সুন্দর একটা ভেলভেটি টাচ আছে, হ্যাঁ এটা দারুণ সুন্দর একটা ব্যাগ, এটা কিন্তু খুব কোয়ালিটি ফুল একটা ব্যাগ। এটা কিন্তু আপু জলপাই কালার না রে আপু, অ্যাশ, হ্যাঁ খুব সুন্দর একটা অ্যাশ আর অফ হোয়াইটের কম্বিনেশন। এটা কিন্তু জলপাই জলপাই লাগছে কিনা আমি জানি না ক্যামেরায়, বাট এটা কিন্তু আপু অ্যাশের মধ্যে। হ্যাঁ তুমি কি পরে আছো আপনি? আমি থ্রি পিস পরে আছি আপনি, ওই যে অফিসে যেটা পরে আসছিলাম ওইটাই। এটা আপু ওয়াইড আছে 10 আর হাইট আছে 8, প্রাইস আছে 2050, ডিসি ফ্রি আছে আপু। এটা হচ্ছে বাকেটের স্টাইলে খুব সুন্দর একটা ব্যাগ, এটারও চেইন কোয়ালিটিটা দেখছেন আল্লাহ কি সুন্দর, লেদার দিয়ে পুরো জিনিসটা ঢাকা আছে। হ্যাঁ এই ব্যাগটা আমি নিব, সানজিদা খান তানিয়া আপুর পছন্দ হয়েছে, বাবারে বাবা। আচ্ছা আগে একটু দেখে নেন আপু, আগে একটু ভালো করে মন ভরে দেখে নেন ব্যাগের সাথে কি কি পাচ্ছেন আপনি।
তাহলে জরিমানা করতে পারবেন। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আপু, এটা ডাস্ট ব্যাগটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এইটা হচ্ছে এটা ডাস্ট ব্যাগটা। ওকে, সো অনেক সুন্দর কোয়ালিটি ফুল ডাস্ট ব্যাগটা, দেখলেও বুঝতে পারছেন। তো এই হচ্ছে আমার ব্যাগটা, আর ইনসাইড মানে ইনসাইডে যখন ঢুকছি তখন দেখেন। আচ্ছা, এটার ভিতরে অনেক কার্টার আছে রে ভাই, কার্টার আছে। এই যে KVD, এই হচ্ছে এটার ব্র্যান্ডিং। হ্যাঁ আপু, এই ব্যাগটা আমি নিবো, ইনবক্সে দৌড় দাও। আর হ্যাঁ আপু, কোয়ান্টিটি মনে হয় আছে এটার, তবে ফিউ কোয়ান্টিটিস আছে, এগুলো বেশি আসেনি। যার যেটা নিতে হবে আপু খুব দ্রুত ইনবক্স করে দেবেন। এটা হচ্ছে জিপার ছাড়া একটা পোর্শন আছে, আর এটা হচ্ছে আপু জিপার আলা একটা পোর্শন আছে। হ্যাঁ, সো এই হচ্ছে কথা। পেজে রিচ একদমই নাই, সো আপনারা লাইক লাভ দিয়ে রাখবেন। আমরা যেই ভিডিওগুলাই আপলোড করি না কেন, রিচ একটু বাড়ানোর জন্য ওগুলাতে একটু লাইক লাভ দিয়ে দিবেন। হ্যাঁ, জারিফ জাহাঙ্গীর আপু, আসসালামু আলাইকুম। আপু ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন কিনা বলেন তো। আপনি আজকে কি অবস্থা? এই যে এটার কিন্তু নিচের দিকে খুব সুন্দর করে বটম পার্টটা আটা আপু, এটা খুব মজবুত ব্যাগ। হ্যাঁ, সোজা কথা, এটা খুব মজবুত এবং খুব আনকমন। প্রিন্টটা দেখছেন, আর ধরলে না খুব আদর আদর লাগে, কেমন একটা ভেলভেট ভেলভেট ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ, সবকিছুই বলে দিলাম, ধরলে কেমন লাগে কি, এটা একটা এটা কি বলবো, এটা নিয়ে একটা হাসির ঘটনা আছে আমাদের, বলা যাবে না লাইভে, বলা যাবে না। সো যাই হোক, হাউ আর ইউ আপু, পারজান অনি আপু, হ্যালো আপু, সৈয়দা কাকলি আপু, সালাম আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন কিনা, কি অবস্থা, রোজা মোবারক, 6 বছর পরে রোজা, আপনার তো ঈদের দিন, প্রতিদিনই ঈদের দিন। 2050 টাকা ব্যাগটা কিন্তু সুন্দর আপু, 10x8 আছে। হ্যাঁ, 10x8 খুবই সুন্দর, অ্যাশ কালার, মানে এটা খুব সুন্দর একটা ব্যাগ, আর মজবুত আছে আপু ইনশাল্লাহ। আমার কাছে এই ব্যাগটা অনেক ভালো লেগেছে, লাইট ওয়েটের মধ্যে। সো এটা আপু ডান হয়ে গেল। এই টাইপের মধ্যে আমি আরেকটা বাকের শেপ দেখাচ্ছি, বাকির স্টাইলটা যেটাকে বলা হয়, এই যে এটা, এটাও একটা নতুন ব্যাগ। হ্যাঁ, এটাও একটা নতুন ব্যাগ, দেখেন এটার মধ্যেও কিন্তু ওই যে গুজি গুজি কয়েকদিন আগে দেখালাম না, গুজির মতন এরকম একরকম ফুফা ফুফা একটা ইয়ে করা আছে। না গো আপু, এনারা একদম সুস্থ। আচ্ছা, জারিফ জাহাঙ্গীর আপু কি মনে করছে, আল্লাহ এরা আমার লাল বাতে জ্বলবে গো। আচ্ছা, কেন বন্ডি মিতা ভাইয়ের দোয়া হোল্ড করে রাখছে এখনো। আচ্ছা, ও মনে কিছু নিবে সের জন্য। আচ্ছা আপু, এটা হচ্ছে হ্যান্ডেলটা। হ্যাঁ, বাকের শেপের মধ্যে খুবই সুন্দর, এখানে লেদার কাট করে দেওয়া আছে, দারুণ সুন্দর হবে নিচের অংশটা। আর এই জায়গাটা আমি একটু খুলে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে লকিনটা কিন্তু খুব সুন্দর না, এক্সেলেন্ট টাইপের একটা লকিন। এটা যখন ওপেন আপ করছি, দেখি এটার ভিতরে কি পাওয়া যায়। এটার এই যে একাধারে আপনি চেম্বার দুইটা পাশে দুইটা একটু রাখা টাখা জায়গা আছে। আর এটা যখন ওপেন আপ করছি, এটার ভিতরে বাবারে বাবা, ডাস্ট ব্যাগটা সুন্দর আছে। আলহামদুলিল্লাহ আপু, প্রতিদিনই ঈদ অনুভব করি আলহামদুলিল্লাহ। সৈয়দা কাফিল আপু, আল্লাহ আপনার বাসায় রাখুক, ওই কথা শোনা পরে সবাই আপনার জন্য দোয়া করছে জানেন, সত্যি কথা। ও আচ্ছা, এটা ম্যাংলিশিয়া বলছিলাম না, এই ব্র্যান্ডটা দেখলে নিয়ে নিবেন সবসময়, মানে এই টাইপের ব্র্যান্ড গুলো মিস করবেন না আপনারা। হ্যাঁ, ম্যাংলিশিয়া, লুইস, এগুলো কিন্তু নাম করা ব্র্যান্ড। হ্যাঁ, চায়নার মধ্যে খুব পপুলার। তো এই হচ্ছে কথা। এটা লং বেল্টটা, এটা কিন্তু আরো ম্যাটে, এটা দেখেন আপু, একটা কথা আমি বলি, ব্যাগ কিন্তু সেম, কিন্তু মানে ম্যাটেরিয়াল, তারপরে সবকিছু গুণগত মানে কিন্তু এটা আবার একটু এগিয়ে আছে। হ্যাঁ, মানে সবকিছু বলেই আমি সবকিছু ভেঙে টেঙে আপনাদেরকে বলি যে আমি ধরছি, এবং আমি তো জানি কোন মেটালটা কেমন প্রাইস, হ্যাঁ এগুলো কত করে আনে, কি অবস্থা। মালিকের ছেলে হয়েছে তো তাই বিজি, রিচ দেওয়া লাগবে না, কন্টিনিউ করে যাও আপনি। আগের ব্যাগটা ধরো ছবি নিব, সাজেদা পারবিন আপু কোনটা, এটা সাজেদা পারবিন আপু, এটা আচ্ছা, এটা কিন্তু আপু মাত্র 2050 DC ফ্রি আছে গ্রুপ মেম্বারদের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে DC ফ্রি 2050। ওকে, তারপর আপু এই ব্যাগটাও কিন্তু সুন্দর একটা ব্যাগ, এটাও কিন্তু কোয়ালিটি ফুল। আচ্ছা বাবা, তোরা শুয়ে থাক, শুয়ে থাকতে যখন এত ইচ্ছে করতেছে কি করবো, ওর তো শুয়ে থাকতে ইচ্ছে করতেছে। এই যে, সো ম্যাংলিশিয়া ব্র্যান্ডটা, এটা আমার খুব ফেভারিট একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডের অনেক কিছু আছে কিন্তু এখানে, আপনারা দেখে নিন, এই ব্র্যান্ডের অনেক কিছু আছে এখানে। সো আপু, এইটা জিপার ছাড়া একটা চেম্বার, আর জিপারওয়ালা চেম্বার আছে এখানে, বাবারই এই জিনিসটা সুন্দর, তো মানে সিলিকন জেলে প্যাকেটটা সুন্দর, সেটাই বলছিলাম। সো এইটা আপু ফুল জিপার পাচ্ছেন আপনারা, আর এই হচ্ছে আপনার অবস্থা। এখানেও বেশ কিছু জিনিস একটু হালকা পাতলা রাখতে পারবেন এই পাশে আর এই পাশে, আর পুরো জিনিসটি এরকম লক করা থাকবে, ব্যাস। এই হচ্ছে ব্যাগটা স্টাইল, ব্যাগটা খুবই স্টাইলিশ। হ্যাঁ, উনি খুবই স্টাইলিশ, এনাকে লং বেল দিয়েও ক্যারি করা যাবে, সাইডে একটা রিবন প্যাঁচানো আছে। এটারও প্রাইস সেম আছে 2050, 10x8.5। সো এই ছিল মোটামুটি ব্যাগ। হ্যাঁ, 10x8.5-এর ব্যাগ, বাবারে বাবা, আমি এই টুকু দিয়ে হাঁপাই গেছি।
তো 10/8 এই ব্যাগটা খুবই সুন্দর কোয়ালিটিতে একদম টপ নচ টাইপের আপু আগের ব্যাগটা ধরো ছবি নিব আপু ধরেছি তো কোনটা এটা ওরা শুয়ে থাকতে চায় তাই বললাম যে শুয়ে থাকে তুমি কি বেডে বসেই লাইভ করতেছো হ্যাঁ এই যে কমন পড়ছে যেখানেই কাজ সেখানেই রাত যেখানে কাজ সেখানেই লাইভ আচ্ছা এই আপু শেষ করে দিই আজকে হ্যাঁ আজকে লাইভটা আরো সংক্ষেপে করার ইচ্ছা আছে 9:13 বেজে গেছে 9:30 দিকে একটু দিল্লি যে বুটিক্সের একটা আইটেম আসছে ওইটা নিয়ে হয়তো ভিডিও আপলোড করে দিব ড্রেসের পেজে একটু দেখে নিন আপনারা অথবা লাইভ হয়তো হতে পারবো না ভিডিও করে দিব হ্যাঁ সবচেয়ে ভালো হয় তো এই হচ্ছে আপু ব্যাপার আর হচ্ছে পেজের রিচের জন্য আপনারা সবাই আমাদের পার্টি পার্টি ডিজাইন কিসের হ্যাঁ আপু এই ডিজাইনটা খুব সুন্দর কিন্তু না এই ডিজাইনের মধ্যে এবার দেখলাম গুজিও করলো হ্যাঁ গান্দু করলো এই ডিজাইনটার মধ্যে এখন অনেকগুলি করছে কিন্তু বাড়ির আহমেদ আপু আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপনি আহারে আমার চাটা পুরা শেষ একটু লাল চা খাবো গলা ব্যথা করতো আল্লাহ হাফিজ আপু ঠান্ডা হয়ে গেছে একটু ওভেন দিতে হবে আল্লাহ হাফেজ আপু হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ ফিয়া মানিলা আবার দেখাবো ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামীকাল আল্লাহ হাফেজ